নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রায় মার্টিন প্রশ্নপিসিটা সলভ করেছি ভলিউম 2 ইতিহাসের। আজকে আমি মডেল কোশ্চেন পেপার 15 সলভ করাবো। এখানে আমি MCQ, বাম স্তম্ভ, ডান স্তম্ভ, শুদ্ধ অশুদ্ধ, SA³ সম্পূর্ণরূপে আলোচনা করব। তাহলে দেখা যাক ফার্স্ট প্রশ্ন কি আছে। রায় মার্টিনের মডেল কোশ্চেন পেপার 15, যার পেজ নম্বর 900। তো দেখো ইতিহাস থেকে, তো দেখো যার পেজ নম্বর 900, ফার্স্ট প্রশ্ন 1.1 সম্প্রকাশ ছিল একটি খয়রাঞ্চলের সাপ্তাহিক পত্রিকা। 1.2 বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা হল খয়রাঞ্চলের সমাচার দর্পণ। 1.3 সরকারি শিক্ষা কমিশনে হান্টার কমিশন গঠিত হয় গয়রাঞ্চলের 1882 খ্রিস্টাব্দে। 1.4 গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি প্রকাশ করেন হরিনাথ মজুমদার। 1.5 প্রশ্ন, নীলদর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র। 1.6 হুল কথাটির অর্থ হল বিদ্রোহ। 1.7 দামিনী কুহ কথার অর্থ কী? অ্যান্সার হবে পাহাড়ের প্রান্ত দেশ। 1.8 ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল ভারতসভা। 1.9 আনন্দমঠ উপন্যাস। 1.10 আনন্দমঠ। 1.11 ভারতের প্রথম ছাপাখানা তৈরি হয় গোয়াতে। 1.12 প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা হয় গোলকচন্দ্রকে। পরের প্রশ্ন কী আছে 1.13 বলেছে, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। 1.14 লাঙ্গল পত্রিকা মুখপাত্র ছিল বাংলা শ্রমিক কৃষক দলের। 1.15 কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইতে। 1.16 ভারত ছাড়ো আন্দোলনে কংগ্রেসের ভয়েস অফ ফ্রিডম সেন্টার বা গোপনে বেতার কেন্দ্র পরিচালনা করতেন উষা মেহতা। পরের প্রশ্ন 1.17 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে নেতৃত্ব দেন সূর্য সেন। 1.18 আজাদিন ফৌজের বন্দী সেনাদের বিচার শুরু হয় দিল্লির লালকেল্লায়। 1.19 রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয়েছিল অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের জন্য, এবার আমি বিভাগ খ নিয়ে আলোচনা করব। 2.11 কী বলেছে, অশান্ত অরণ্য জীবন কার রচনা? অ্যান্সার হবে রামচন্দ্র গুহ। 2.12 বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? 19 শতককে। পরের প্রশ্ন 2.13 ফরাজি কথার অর্থ কী? অ্যান্সার হবে আল্লাহ কর্তৃক নির্দেশিত বাধ্যতামূলক কর্তব্য। 2.14 বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এর অ্যান্সার হবে বিপ্লবী অরবিন্দ। এবারে আমি ঠিক না ভুল এইগুলো সলভ করে দেবো। 2.21 গোড়া উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিল, ভুল আছে। 2.22 মীরা ষড়যন্ত্র মামলায় কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়, এটা ঠিক আছে। 2.23 মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটা ভুল আছে। 2.24 বাংলায় চন্দননগর ছিল পর্তুগিজ উপনিবেশ, এটা ঠিক আছে। তো দেখো এবার আমি তোমাদের সলভ করে দেবো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। তো দেখো কেশবচন্দ্র সেন অ্যান্সার হবে নববিধান। 2.32 ফরাজি আন্দোলন অ্যান্সার হবে দুদুমিয়া। বিরূপ বজ্র অ্যান্সার হবে গগেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্সার হবে হিতৈষী তহবিল। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। 2.51 বিবৃতির ব্যাখ্যা, এক হবে রাজা রামমোহন রায় বাংলার নারী সমাজকে এই শোচনীয় প্রথার হাত থেকে মুক্তি দিতে চেয়েছিলেন। 2.52 বিবৃতির ব্যাখ্যা, তিন হবে নানা জাতিগোষ্ঠীর মধ্যে জাতীয়তাবোধ ঘটিয়ে আন্দোলন পরিচালনার জন্য। 2.53 বিবৃতির ব্যাখ্যা, তিন হবে তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক। 2.54 বিবৃতির ব্যাখ্যা, তিন হবে হিন্দু দলিতদের যৌথ নির্বাচনের প্রক্রিয়া তারা মেনে নেন। তো দেখো বুঝতে পারছো আমি কী বলছি। তো দেখো যদি কোনো প্রশ্নের অ্যান্সার আমার ভুল হয়ে থাকে প্লিজ তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।